সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে, আর পাশের বেল বাটনে অবশ্যই ক্লিক করবেন আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। Hey guys, it's Johnny from TechFoGeek, back here with another new video. So, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ইউসি ব্রাউজার নিয়ে। তো ইউসি ব্রাউজারের যে সমস্যাটা হচ্ছে, আমরা সবাই কিন্তু ইউসি ব্রাউজার ইউজ করি, খুব ভালো ডাউনলোড স্পিড দেয়, খুব ভালো সার্ফিং স্পিড দেয়। তো যেই সমস্যাটা হয় আমাদের ইউসি ব্রাউজার ইউজ করতে গেলে, যে এই ধরনের কিছু এই যে আস্তাক ফেরুলা টাইপের নোটিফিকেশন আসে, আমাদের নোটিফিকেশন বাড়ে, এবং এই এগুলো হচ্ছে যে এই নিউজগুলো প্রায় আমাদের খুবই বিরক্তিকর করে। তো অনেকেই দেখছি যে ফেসবুকে পোস্ট দিয়ে এই ধরনের নিউজের বন্ধ করতে চান, বা আপনাদের নোটিফিকেশন প্যানেলে যে নোটিফিকেশনের নিউজগুলো আসে সেই নিউজগুলো আপনারা বন্ধ করতে চান। তো অনেকেই জানে না যে কীভাবে বন্ধ করতে হবে, আবার অনেকেই জানে যে কীভাবে বন্ধ করতে হবে। যারা জানে তারা স্কিপ করে যান এই ভিডিওটা, তাদের জন্য এই ভিডিও না, তারা আমার অন্য কোনো ভিডিও দেখতে পারেন। আর যারা জানেন না তারা আমার সাথেই থাকুন, কারণ আমি আজকে দেখাবো কীভাবে ইউসি ব্রাউজার থেকে আপনারা এই সমস্ত আস্তাক ফেরুলা টাইপের যেই নিউজগুলো রয়েছে সেগুলো ডিলিট করবেন, বা এগুলো আর দেখতে হবে না, কি পদ্ধতি অবলম্বন করলে, এবং কীভাবে এই ধরনের পুশ নোটিফিকেশনগুলো যেগুলো আমাদের স্ট্যাটাস বারে আসে সেগুলো বন্ধ করবেন। তো উইদাউট এনি ডিলে লেটস গেট স্টার্টেড। তো প্রথমেই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা ইউসি ব্রাউজারে যাব। ইউসি ব্রাউজারে ঢোকার পর আমাদের স্ক্রল ডাউন করে একদম নিচের দিকে চলে যেতে হবে। তো নিচের দিকে গেলে আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যানেজ কার্স নামে একটা অপশন রয়েছে, আপনারা সেই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে সেই নোটিফিকেশনগুলো দেখাচ্ছে, যেগুলো নিউজগুলো দেখায় সেগুলো আপনারা এখান থেকে অফ করে নেবেন। তো অফ করে নেওয়ার জন্য এখান থেকে জাস্ট সিলেক্ট করলে হবে, এখান থেকে আপনারা টাচ করলে হবে এই অপশনগুলোর মধ্যে, এগুলো সবগুলো অফ করে নেবেন। এগুলো সবগুলো অফ করে নিলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে ইউসি ব্রাউজারটা একদম ফ্রেশ হয়ে গেছে, কোনো টাইপের নিউজ নেই, কোনো ফালতু বিরক্তিকর কোনো নিউজ এখানে নাই, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন তো গেলো যে এই নিউজগুলো এখান থেকে চলে গেলো, কিন্তু আমাদের নোটিফিকেশন বা স্ট্যাটাস বারে যেই নিউজগুলো আসে সেগুলো আমরা কীভাবে অফ করবো, সেগুলো অফ করার জন্য আমাদের প্রথমে যেতে হবে ইউসি ব্রাউজারের সেটিংসে। তো সেটিংসে যাওয়ার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা চলে যাবো সরাসরি নোটিফিকেশন সেটিংসে। নোটিফিকেশন সেটিংস থেকে আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী সবগুলো যেই নোটিফিকেশন রয়েছে সেগুলো অফ করে নেবেন। ফেসবুকেরটা মেবি অফ করা যায় না, কারণ হচ্ছে যে আপনি যদি ফেসবুকে লগ ইন করা থাকেন তাহলে আপনাকে ফেসবুক থেকে যে কোনো মেসেজ বা নোটিফিকেশন আসলে সেটা আপনার স্ট্যাটাস বারে শো করবে। তো এইটা বন্ধ করার দরকার নেই, এটা আপনার চালু করে রাখেন, সমস্যা নেই। বাকি যেগুলো আছে সেগুলো আপনারা অফ করে নেবেন। সো এই কাজগুলোর মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের যে ইউসি ব্রাউজারের বিরক্তিকর নোটিফিকেশন বা যে নিউজগুলো রয়েছে সেগুলো খুব সহজেই রিমুভ করতে পারবেন। এই নোটিফিকেশনগুলো আপনাকে আর জ্বালাবে না, এই ফালতু মানে বাখোয়াজ নিউজগুলো আপনার আর দেখতে হবে না, কারণ আপনি এগুলো অফ করে দিয়েছেন। তো এই ছিল আজকের এই ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, কারণ এটা ফ্রি। আর এই ফ্রি জিনিসটা করার ফলে আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের টিপস ট্রিক্স এবং টিউটোরিয়াল এবং বিভিন্ন ধরনের অ্যান্ড্রয়েড অ্যাপসের রিভিউ। তো আজকে বিদায় নিচ্ছি এখান থেকেই, দেখা হবে আগামী পর্বে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন এবং ইউসি ব্রাউজারের ঝামেলা থেকে নিজেকে মুক্ত রাখবেন। পিস।